একটু ক্যামেরার সামনে কারাগারি পরে মারামারি লাগাই দিছে এখানে গিফটের জন্য। আমি বললাম না সুমাইয়া, তুমি যেদিকে পারো সেদিকে তাকো ঘুমাইয়া। একটু নামটা জিজ্ঞেস করে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। আপনার নয়নমণি? নয়নমণি জিসান ভাই, আপনার নয়নের মণি, কিন্তু এখানে অনেকের নয়নের মণি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ট্যাকল দেন। ইরিন। আমি বললাম না সুমাইয়া, যেদিকে পারো সেদিকে তাকো ঘুমাইয়া। আচ্ছা, চারজনের জন্য আমার কাছে একটি গিফট রয়েছে, যে উত্তর দিতে পারবে দুটি তার জন্য গিফটটি। সো আচ্ছা, আমার প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন করছি, সহজভাবে সহজ প্রশ্ন, কোন ব্যাংকে টাকা রাখা যায় না? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? ফ্যাট ব্যাংকে টাকা রাখা যায় না। হ্যাঁ, ফ্যাট ব্যাংকে, ফ্যাট ব্যাংকে, ফ্যাট ব্যাংক, ফ্যাট ব্যাংক না, এটা হচ্ছে এমন একটা ব্যাংকের নাম আছে, পেট তো কিন্তু ব্যাংক হয় না, পেট প্যাটি হয়। আমি ইংলিশ বলবো, এটা অনেক সময় আমরা ইউজ করে থাকি, ওটা এমন একটা জিনিস, ওটা না থাকলে অনেক সময় আমাদের একটা প্রয়োজনীয় জিনিস বন্ধ মনে হয়। মনে হয় মোবাইলের কভার। আচ্ছা আচ্ছা, মোবাইলের কভার। ব্যাংক, পাওয়ার ব্যাংক, পাওয়ার। ভাইটা কিন্তু বুদ্ধি আছে, মেয়েদের বুদ্ধি নাই। আচ্ছা যাই হোক, ওনার প্রথম উত্তরটি সঠিক দিয়েছে, পরবর্তী কোশ্চেনে চলে যায়। আমি আর একটি প্রশ্ন। হ্যাঁ জি ভাইয়া, এমন এমন কি আছে যেটা একবার ছিঁড়ে গেলে আমরা আর সেলাই করতে পারি না? ভালোবাসা নাকি সেলাই করে? উনি ভালো, চুল, চুল না, আবার হিংস দেন না। এটা হচ্ছে এমন একটা জিনিস, মানে ওইটা আমরা ছোটবেলায় অনেক সময় আমরাও খেলেছি, আমাদের পরের প্রজন্ম ওইটা মানে খেলার জন্য অনেক সময় কিনে। কি জিনিস হতে পারে? কি বলছেন? ছিঁড়ে গেলে অনেক সময় আমরা কান্না করতাম, কেউ একজন এসে আমাদেরকে ওই জিনিসটা মানে ইচ্ছে করে হলো বেলুন, বেলুন। তারপর সঠিক উত্তরটা দিয়েছে, ওরা সঠিক উত্তর দিয়েছে। আরেকটা প্রশ্ন করবো, গিফট নিয়ে যাবো। আপনি ইজিগুলো বলেন না কেন ভাই? আচ্ছা আরেকটা প্রশ্ন করবো, গিফট দিয়ে দিয়ে ওনারা দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যেহেতু দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশনস, আপনারা গিফটটি পাচ্ছেন। আর প্রশ্ন করবো না। এখন আপনারা কনভিন্স করে নেবেন, সমস্যা নেই, সবাই একসাথে দাঁড়ায় একটু। আচ্ছা আর একটা গিফট আছে আপনাদের জন্য, খুব আকর্ষণীয় গিফট। একটু ক্যামেরার সামনে কারাগারি পরে মারামারি লাগাই দিছে এখানে গিফটের জন্য। আচ্ছা গিফটটা নষ্ট হয়ে যাবে। এটা এটা আর একটা আকর্ষণীয় গিফট আছে, যেটা হচ্ছে সেল কেয়ারের সৌজন্যে আপনি একটা মেম্বারশিপ কার্ড পাচ্ছেন। আপনি যখনই আপনার হাজবেন্ডের সাথে রাগ করে মোবাইল আচার দিয়ে ভেঙে ফেলবেন, অবশ্য অবশ্যই এই কার্ডটি ইউজ করবেন, এক বছর পর্যন্ত আপনি ওদের মেম্বারশিপ হিসেবে থাকবেন। ধন্যবাদ।